নমস্কার বন্ধুরা আমি তুলি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তুলির লাইফস্টাইলের আরও একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগত আজকে সোয়াবিন দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই সোয়াবিন দিয়েই ভাত বা রুটি অনায়াসে কিন্তু খাওয়া হয়ে যাবে তার সাথে পরোটা লুচি বা রাইসের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না একটি বাটিতে প্রথমেই আমি এক কাপের মতন সোয়াবিন নিয়ে নিয়েছি তারপরে গরম জল দিয়ে চামচের সাহায্যে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো এই দশ মিনিটের মধ্যেই সোয়াবিনটা একটু নরম হয়ে যাবে অন্য একটি পাত্রে চার চামচ টক দই নিয়ে নিচ্ছি আর এই রান্নাটাতে কিন্তু টক দই কিন্তু লাগবে চার চামচ টক দই নিয়ে নিচ্ছি আর দু চামচ বেসন নিয়ে নিচ্ছি আরও কিছু শুকনো উপকরণ এখানে আমি যোগ করব এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ হাফ চামচ গরম মশলা আর এক চামচ চাট মশলা বা এখানে আমচুর পাউডারও দিতে পারেন যে কোনো একটা এক চামচ দিয়ে দেবেন তারপরে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিলাম এক চামচ কসুরি মেথি হাতের সাহায্যে এরকম করে ডলে দিয়ে দিলাম কসুরি মেথি দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে প্রত্যেকটা উপকরণ চামচের সাহায্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর বেসন যাতে না পেকে যায় তার জন্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আধঘানা ক্যাপসিকাম আর একটা টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি এই তিনটে উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে সয়াবিনটা জল নিগড়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প অল্প করে সোয়াবিনটা দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নেবেন তারপরে আবারও একটু আমি সোয়াবিন দেব হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা উপকরণ বা টক দই বেসন প্রত্যেকটা উপকরণ যেন একটা সুন্দরভাবে এই সোয়াবিনগুলোতে কোট করে যায় সব কিছু উপকরণ মেশানো হয়ে গেছে কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি চার চামচের মতন তারপরে আমি এই সয়াবিন আর এই সবজিগুলো একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব বাড়িতে মাছ মাংস না থাকলে এই সয়াবিনের তরকারি দিয়েও ভাত বা রুটি দারুণ লাগবে একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব সুন্দর খেতে হয় দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর মশলাটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এর ফলে সোয়াবিনের মধ্যেও কিন্তু মশলাটা চলে যাবে একটু লাল লাল করে ভেজে আমি সয়াবিনটাকে তুলে রেখে দিলাম আবার কড়াইতে তিন চামচের মতন তেল দিয়ে বড়ো সাইজের একটা কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম আর যদি মাঝারি সাইজের পেঁয়াজ হয় তাহলে এখানে দুটো ব্যবহার করবেন একদম ছোট ছোট করে টুকরো করে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেয়ার পরই কিন্তু আমি একটা টমেটো এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ নুন এক চামচ জিরে ধনে গুঁড়ো আর এক চামচ চাট মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি কষে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেবেন তাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে একটু সময় ধরে ভালো করে আমি ভেজে নেব মশলা যাতে পুড়ে না যায় তাই জন্যে আমি এক কাপের মতন জল মেশালাম আপনারা যদি রুটির সঙ্গে খান তাহলে একটু শুকনো করবেন আর যদি ভাতের সঙ্গে খান তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ভালো করে আমি মিশিয়ে নিয়ে সোয়াবিনটাকে আমি এখানে দিয়ে দিলাম যখনই গ্রেভিটা একটু ফুটে যাবে তখনই কিন্তু এই ভেজে রাখা সোয়াবিনগুলো দিয়ে দেবেন তারপরে ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন আর শেষে একটু ধনে পাতা দিলাম ধনে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে কসুরি মেথি দিলাম যেহেতু আমি এটা রুটির সঙ্গে সার্ভ করব তাই জন্যে একদম গায়ে মাখা মাখা রেখেছি আপনারা যদি ভাতের সঙ্গে দেন বা পরিবেশন করেন তাহলে আর একটু জল দেবেন দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ভাত রুটি লুচি পরোটা সবার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে বাড়িতে তৈরি করবেন এবং জানাবেন কেমন লাগলো আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং তোমরা সব বন্ধুরা আমার পাশে থেকো নমস্কার সবাই খুব ভালো থেকো আবার একটা রান্নার ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে